মাছে মাথা ডাল করার জন্য এখানে আমি এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি আর কড়াইতে আর এটাকে একটুখানি আগে শুকনো খোলায় ভেজে নেব আর তারপর এটাকে ধোবো ধুয়ে সিদ্ধ করতে দেব আর এই সিদ্ধটা কিন্তু অবশ্যই কড়াইতেই করতে হবে প্রেসার কুকারে করলে ডালের টেক্সচারটা একদমই ভালো হবে না আর এখনই বলে রাখি যে আমি কোন ইনগ্রেডিয়েন্টস কতটা পরিমাণে ইউজ করছি তার ফুল লিস্ট আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওটা চেক করে নেবেন তো এটাকে এবার আমি একটু ভাজবো ভেজে সিদ্ধ করব ডালটা ভাজা হয়ে গেছে হালকা হালকা রংটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমি কিন্তু এটা সোনা মুগ ডাল নিয়েছি মাছের মাথার ডাল করার জন্য সোনা মুগ ডালটাই সবচেয়ে ভালো আর এটা সিদ্ধ করার সময় আমি এটার মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো আর পরে ডাল করার সময় আবার নুন লাগবে তো এটা আবার হয়ে গেছে এটাকে আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ নিয়েছি জিরে আর এক টেবিল চামচ নিয়েছি ধনে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এটা অবশ্যই আপনারা যে যার ঝালের স্বাদ অনুযায়ী দেবেন নিয়েছি একটু আদা এই মোটামুটি 1.5 ইঞ্চ মতো আদা আছে এইখানে আমি আদা কিন্তু যদি 1.5 টেবিল চামচ ইউজ করি তাহলে রসুন দেব 1 টেবিল চামচ রসুনটা একটু কম থাকবে তো ওই 1 টেবিল চামচ মতো রসুনের জন্য নিয়ে নিচ্ছি মোটামুটি মোটা মোটা এখানে আমার রসুনের কোয়া আছে মোটামুটি নিয়ে নিচ্ছি 8টা মতো এই সব কিছুকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব জিরে ধনেটা অবশ্যই গোটা না দিয়ে প্যাকেটেরও ব্যবহার করা যা হয় কিন্তু আমি বারবারই বলি যে বেটে দিলে টেস্ট অনেক ভালো হয় তো এটাকে আমি মিক্সিতে আমি একটু পেস্ট করে নেব এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব মাছ ভেজে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়নের জন্য কয়েকটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা যার মধ্যে আছে 2 এলাচ 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি আর দেব 1 চামচ সাদা জিরে এটাকে একটুখানি 1 মিনিটের জন্য ভাজবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব 1টা বড় টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা আর যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা টমেটো আর মশলার পেস্টটা দেওয়ার সাথে সাথেই এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ ডালে কিন্তু হলুদ দেওয়া নেই এখানেই যা হলুদ দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে বেশ খানিকক্ষণ আমি কষাচ্ছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ নুন যেহেতু ডালে নুন দেওয়া আছে আর মাছের মাথাতেও নুন দেওয়া আছে তাই অল্প পরিমাণ নুন দিলাম আর এটা যখনই মনে হবে যে একটু লেগে যেতে পারে তখন অল্প অল্প আমি গরম জল দিচ্ছি আর এটাকে কষাচ্ছি এটা তেল প্রায় ছেড়ে এসছে আর একটু হলে তারপর আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো মশলাটা পুরোই কষানো হয়ে গেছে তেল একদম মশলা থেকে ছেড়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো আর এই মাথাগুলো মশলার মধ্যে আমি আবারও খানিকক্ষণ একটু ভাজবো মাথাকে আমি কিন্তু খুব বেশি ভেঙে দিইনি একেবারে মোটামুটি একটু গোটা গোটাই রাখার চেষ্টা করেছি এটাকে এবার একটু ভাজবো মাথাটাও মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা ডালটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি একটু গোটা গোটা আছে এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো ডালটা পুরোটাই আমি ঢেলে দিয়েছি জল সমেত দেখুন এই ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি একটু একটু এটা গোটা গোটা আছে এবার এটা যখন মশলা আর আবার মশলার সাথে মাথার সাথে ভালো করে ফুটবে পুরোপুরি সিদ্ধ হবে তখন এর টেস্ট আরও ভালো হবে সেই জন্যই এটাকে আমি একটুখানি কম সিদ্ধ করে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1টা গোটা টমেটো আমি 4 ভাগ করে রেখেছি মাঝারি সাইজে আর 1টা
কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এবার খুব ভালো করে আমি হাই ফ্লেমে ফুটতে দেব। গ্যাসটা আমি স্লো টু মিডিয়াম রেখেছিলাম আর এটাকে মোটামুটি বেশ কিছুক্ষণ আমি ফুটিয়েছি। ডালটা দেখুন বেশ ঘন হয়ে গেছে আর পুরো ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আর আমি খুব বেশিক্ষণ ফোটাবো না, এর মধ্যে দিয়ে দেবো এবার চিনি স্বাদ অনুযায়ী আর দেব গরম মশলা। এখানে আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর অল্প একটু দারচিনি হামানদিস্তায় কুটে রেখেছিলাম সেটাই দিলাম। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে ঘি, আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর অবশ্যই দেব ধনে পাতা কুচি। ব্যাস এবার হয়ে গেছে, এবার আমি এটা গ্যাস অফ করে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো আর তারপর পরিবেশন করব। পরিবেশন করে দিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। একদম রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে আমরা যেরকমভাবে খাই সেরকমভাবেই আমি করেছি আর আমি এইভাবেই করে থাকি। তো অবশ্যই আমার মতো করে একবার বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন যাতে আমি কোনো রেসিপি নিয়ে আসলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। অনেক 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 ধন্যবাদ।